বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা এই মুহূর্তে আসামের বদরপুর এলাকাতে আমরা যে ইতিমধ্যেই অনেক ব্রিজ ধ্বংস হয়ে গেছে কারণে বঙ্গের কারণে ট্রেন অনেক যাত্রীরা যেরকম আটকে রয়েছেন সেই পুরোপুরি ভাবে কিন্তু ট্রেন চলাচল পুরোপুরি হয়ে গেছে। সরাসরি প্রভাব কিন্তু এই মুহূর্তে পড়ছে ত্রিপুরা রাজ্যে। একটা আশঙ্কা করা হচ্ছে যে পেট্রোলের একটা সংকট দেখা দিতে পারে, সেই আশঙ্কাকে কেন্দ্র করে ইতিমধ্যেই খাদ্য ও জনসংভরণ দপ্তরের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। যেই নোটিফিকেশনটার মধ্যে বলা হয়েছে যে বিভিন্ন পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোলে বেশি টাকার পেট্রোল একজনকে দেওয়া হবে না, অর্থাৎ সেখানে নির্ধারিত করে বলে দেওয়া হয়েছে টু হুইলার যারা রয়েছেন টু হুইলারকে 200 টাকার পেট্রোল দেওয়া হবে, থ্রি হুইলার যারা নিয়ে রয়েছেন তাদেরকে 300 টাকার পেট্রোল দেওয়া হবে এবং যারা ফোর হুইলার বা গাড়ি নিয়ে রেখেছেন তাদের 1000 টাকার পেট্রোল দেওয়া হবে। এরকম ভাবে কিন্তু একটা নির্ধারিত সংখ্যা করে দেওয়া হয়েছে যাতে করে পেট্রোলের হঠাৎ করে যাতে অকাল না দেখা দেয়। কিন্তু তারপরেও যেই নোটিফিকেশনটা বের হয়েছে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই এক প্রকার আতঙ্কিত হয়ে পড়েছেন যে পেট্রোল সংকট হয়ে গেছে এবং গতকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ লাইন প্রত্যক্ষ করা গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পেট্রোল পাম্পের লাইনগুলো আজকে সকালেও কিন্তু অব্যাহত রয়েছে। রাধানগর পেট্রোল পাম্প থেকে শুরু করে নানান যে অন্যান্য পেট্রোল পাম্পগুলো রয়েছে, মোটরস্ট্যান্ডের পেট্রোল পাম্প, টিআরটিসির পেট্রোল পাম্প, দীর্ঘ রাত পর্যন্ত সেই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু সাধারণ মানুষের দীর্ঘ লাইন ছিল এবং সেই লাইন কেউ কেউ 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে সেখানে পেট্রোল নিচ্ছেন। বিগত দিনেও কিন্তু আমরা এই রকমের পরিস্থিতি দেখেছিলাম যখন রাস্তার মধ্যে সমস্যা দেখা দিয়েছিল, অন্য স্টেট থেকে পেট্রোল যখন আসছিল না ত্রিপুরা রাজ্যে কাট অফ হয়ে গেছিল। এই মুহূর্তেও কিন্তু এই পরিস্থিতি দেখা দিচ্ছে। যদিও যারা পেট্রোল পাম্পের মালিকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যদি রাস্তা অর্থাৎ বাই রোড যদি পেট্রোলের গাড়ি চলে আসতে পারে তাহলে কিন্তু এই সিচুয়েশনটা থাকবে না, কারণ এই পরিস্থিতিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এবং একটা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। এবং আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই একটা সমস্যা কিন্তু অবশ্যই রয়েছে। এটা খাদ্য জনসংভরণ দপ্তরের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে দেওয়া হয়েছে, যেই অ্যামাউন্টকে কেন্দ্র করে কিন্তু নিতে পারবেন। রয়েছে বাইক স্কুটি যাদের রয়েছে তারা 200 টাকার পেট্রোল একবারে নিতে পারবেন এবং তার পাশাপাশি থ্রি হুইলার যাদের রয়েছে, অটো যাদের রয়েছে তারা 300 টাকার পেট্রোল নিতে পারবেন এবং যাদের ফোর হুইলার বা গাড়ি রয়েছে তারা 1000 টাকার পেট্রোল নিতে পারবেন একবারে। এবং এই বিষয়টা করা হয়েছে অবশ্যই পেট্রোল একজন যাতে বেশি পেট্রোল না নেন, তার পাশাপাশি কোনো কন্টেইনারে যাতে পেট্রোল না দেওয়া হয় তার এগেনস্টে কিন্তু স্ট্রিক্ট নির্দেশ দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনে। সেই নোটিফিকেশনটা যাতে পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে পালন হয় তার রিজন কিন্তু তার জন্য কিন্তু গোটা এলাকার এসডিএম যে রয়েছে বিভিন্ন এসডিএমকে কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তবে গতকাল রাত থেকে গতকাল সন্ধ্যে থেকে এক প্রকার বলতে গেলে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু লাইন দীর্ঘায়িত হতে শুরু করেছে এবং আজ সকাল পর্যন্ত সেটা অব্যাহত রয়েছে। কখন মিটবে এই পেট্রোলের সংকট কেউ কিন্তু বলতে পারছেন না, তবে সাধারণ মানুষ বিভিন্ন জায়গাতে কিন্তু একটা প্যানিক তারা হয়ে গেছেন যার জেরে দীর্ঘ লাইন কিলোমিটার পর্যন্ত লাইন তারা কিন্তু দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে বা তারও বেশি সময় দাঁড়িয়ে কিন্তু পেট্রোল নিচ্ছেন সাধারণ মানুষ। তার পাশাপাশি যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে একটা আশঙ্কা করা হচ্ছে, এই দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে তো মানুষ নিচ্ছেন পেট্রোল, পেট্রোলের একটা আকাল দেখা যাচ্ছে, সেই জায়গাতে পেট্রোলের কালোবাজারিও হতে পারে, কালোবাজারিও হচ্ছে বিভিন্ন জায়গাতে এমন তথ্য কিন্তু উঠে আসছে। এবং অবশ্যই সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বারংবার কিন্তু বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কালোবাজারি বন্ধ করতে কিন্তু পুলিশকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কি বলছেন সংশ্লিষ্টরা শুনে নেব। 5টা 5টা কেন দাঁড়িয়েছেন তেলের জন্য? আমি সকাল থেকে জানাই যে 6টা তেলের লাইন আসছে,
আপনারা শুনলেন বিভিন্ন সাধারণ মানুষ কি অসুবিধার মধ্যে রয়েছেন। সকাল পাঁচটা থেকে লাইনে দাঁড়িয়েছেন এবং তারপরে সাতটার সময় অর্থাৎ দু ঘন্টা পর পিওসির সামনে আসতে পেরেছেন তারা। এত লম্বা ছিল তাদের লাইন। এই বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই গোটা রাজ্যেই আগরতলা শহরে বিশেষ করে কিন্তু এই চিত্রটা দেখা দিচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু পেট্রোলের জন্য হাহাকার করছেন এই মুহূর্তে। কবে নাগাদ এই পরিস্থিতি নর্মাল হবে সেটাও কিন্তু কোনোভাবেই বলা যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। সমাচার বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।